আসসালামু আলাইকুম সুধী দর্শক, আমি ব্যারিস্টার এম কে হোসেন জানাই আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার থেকে। সুধী দর্শক, আইনি অধিকার একটি আইন বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি প্রত্যেক শনিবার দুপুর 12:30টার সময় স্কাই চ্যানেল 780-তে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। সুধী দর্শক, আপনারা টিভির স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা আমাদেরকে কল করুন এবং অ্যাসাইলাম, ইমিগ্রেশন, লিজ, পিপিআই, ডিভোর্স, ফ্যামিলি ম্যাটার্স, যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন। কোশ্চেন করবার সময় একটি বিষয়ে আপনারা সতর্ক থাকবেন, স্ক্রিনের উপরে যে একটি বিষয়ে আপনারা সতর্ক থাকবেন, আপনারা আপনাদের টিভির ভলিউম মিউট করে দেবেন এবং আপনারা টিভির থেকে অন্য রুমে কিংবা একটু দূরে সরে যাবেন, তাহলে আপনারা আমাদের সঙ্গে কথা বললে আমরা আপনাদেরকে ক্লিয়ারলি শুনতে পাবো এবং আপনাদের কোশ্চেনটা আনসার দেওয়ার চেষ্টা করব। এবার আমি আমার সম্পর্কে একটু সংক্ষিপ্তভাবে বলে দিই। অনেকে বলেছেন যে আপনি তো আপনার সম্পর্কে কিছু বলেন না। আমি ব্যারিস্টার এম কে হোসেন, আমি প্রিন্সিপাল সলিসিটার অফ এম কে হোসেন সলিসিটার্স। আমার দীর্ঘ 28 বছরের এই লিগাল ফিল্ডে এক্সপিরিয়েন্স আছে এবং আমার এক্সপার্টাইজ অ্যাসাইলাম, ইমিগ্রেশন, ন্যাশনালিটি, লিজ এবং ফ্যামিলি ম্যাটার। তো এছাড়াও আপনারা অন্য যে কোনো ম্যাটারও আপনারা আমাদেরকে আমাকে কোশ্চেন করতে পারেন, আমি আপনাদের কোশ্চেনগুলো আনসার দেওয়ার চেষ্টা করব। আমি বরাবরের মতো আমি একটা আপডেটে যাবো, এটা ভেরি একটা ইম্পর্টেন্ট আপডেট। এই আপডেটের পরে আমি কলে চলে যাব। আমি প্রথম যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে গভর্নমেন্ট টু ডিপ্রাইভ ব্রিটিশ অফ দেয়ার সিটিজেনশিপ উইদাউট টেলিং দেম, তার মানে উইদাউট নোটিশে যদি কোনো ব্রিটিশ সিটিজেনের সিটিজেনশিপ ডিপ্রাইভ করতে চায় তাহলে কিন্তু এই গভর্নমেন্ট কিন্তু করতে পারবে। এই মুহূর্তে একটা এমপিরা এক্সপেক্ট করছে ভোট দেবে একটা অ্যামেন্ডমেন্ট, অ্যামেন্ডমেন্ট NC-19 টু দ্য ন্যাশনালিটি অ্যান্ড বর্ডার্স বিল 2021। আমরা জানি ন্যাশনালিটি বর্ডার্স বিল 2021-এর ব্যাপক পরিবর্তন আসছে, তার ভিতরে একটা অনেকগুলো পরিবর্তন, তার ভিতরে একটা পরিবর্তন আমি যেটা এইমাত্র বললাম যে গভর্নমেন্ট ইচ্ছে করলে ডিপ্রাইভ করতে পারবে ব্রিটিশ সিটিজেনশিপ উইদাউট নোটিশ। এছাড়াও অ্যাসাইলাম যারা আছে, অ্যাসাইলাম যারা অবৈধভাবে আসবে কিংবা ইল্লিগালি যদি এন্ট্রান্স করে তাহলে তাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে না, সে ধরনের কিন্তু এই বিলে আছে, সেটা আরও ডিটেলস। শুধু আমি এইটুকুন দিয়ে তারপরে আমি কলে চলে যাব, কলারকে বলবো যে একটু আপনি হোল্ড করুন, আমি এটি বলেই আপনার কাছে চলে আসবো। তো আমি যেটা বলছিলাম যে আমরা জানি যে ব্রিটিশ ন্যাশনাল অ্যাক্ট 1981-এ সেকশন 40-তে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে যদি কোনো ব্রিটিশ ন্যাশনাল কে যদি তাদের ন্যাশনালিটি ডিপ্রাইভ করা হয় তাহলে অবশ্যই তাদেরকে নোটিশ দিতে হবে এবং তাদেরকে ডিফেন্ড করার সুযোগ দিতে হবে। এটাই কিন্তু ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট 1981-এর সেকশন 40-তে ক্লিয়ারলি উল্লেখ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে এতে একটা চেঞ্জ আনে, সেই চেঞ্জটা রেজুলেশন 2003, সেটা হচ্ছে দ্য ব্রিটিশ ন্যাশনালিটি জেনারেল রেজুলেশন 2003 অ্যাজ অ্যামেন্ডেড ইন 2018 অ্যালাউ ফর নোটিশ টু বি সেন্ড টু দ্য পার্সন লাস্ট নোন অ্যাড্রেস। সেটা চেঞ্জ করে বলা হয়েছে লাস্ট নোন অ্যাড্রেসে যদি সার্ভ করা হয় তাহলেই কিন্তু হবে। কিন্তু এটাকে যখন চ্যালেঞ্জ করা হয় তখন চ্যালেঞ্জ করার পরে হাইকোর্টের ডিসিশন RD-4 ভার্সেস সেক্রেটারি অফ স্টেট ফর দ্য হোম ডিপার্টমেন্ট, এখানে বলা হয় যে যে হোম অফিসকে কিন্তু লাস্ট তাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে কন্ট্যাক্ট করার জন্য যদি কোনো ব্রিটিশ সিটিজেনকে তাদের ন্যাশনালিটি ডিপ্রাইভ করা হয়। এবং রিসেন্টলি যে বিলটার কথা আমি বললাম, ন্যাশনালিটি অ্যান্ড বর্ডার্স বিল 2021, এটার NC-19 অ্যামেন্ডমেন্ট করে সেকশন 40 সাবসেকশন 5-এ বলা হচ্ছে যে গভর্নমেন্টকে হোম অফিস ইচ্ছে করলে তারা ডিপ্রাইভ করতে পারবে উইদাউট গিভিং এনি নোটিশ। এটি নিয়ে আমি আবার একটু পরবর্তীতে আলোচনা করব। আমাকে বলা হচ্ছে অনেক অনেক কলার লাইনে আছে, আমি কল নিতে থাকবো। হ্যালো, আসসালামু আলাইকুম, কলার কে লাইনে আছেন, আপনার কোশ্চেনটা করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি প্লিজ বলুন। জি, আমার কোশ্চেন হচ্ছে ভাই, আমার একটা ভাই বর্তমানে ইউরোপে আছে। ইউরোপে আছে? জি, আন্ডারে হচ্ছে অ্যাসাইলাম ক্লেম অ্যাপ্লাই করছে ওই দেশে। আমার কোশ্চেন হচ্ছে কি, ওরে কি আমরা ইউকে তে আনতে পারবো, কোনো অপশন আছে নি? সে কি আন্ডার এজ? সে কি? জি, আন্ডার এজ।
কিন্তু আপনারা কি অ্যাসাইলাম সিকার জি ও অ্যাসাইলাম সিকার আন্ডারে ওই দেশে না আপনাদের 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 স্ট্যাটাস কি আমি আমরা ব্রিটিশ ও আপনারা ব্রিটিশ আন্ডারে যদি থাকে একটা আন্ডারেস হলে হবে তবে এখানে একটা কথা আছে যেহেতু আপনারা ব্রিটিশ সিটিজেন কিন্তু যদি দেখা যেত যে তার বাবা মা এখানে আছে এবং তারা হয়তো অ্যাসাইলাম সিক করছে সেই সিচুয়েশনে কিন্তু এইটা সম্ভব এবং তখন কিন্তু ওই ওই বাচ্চাকে এখানে আনার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করা যায় এবং সেটা কিন্তু অনেক সময় অ্যাকসেপ্ট করতেও করতে পারে এখানকার হোম অফিস কিংবা ওখানকার গভর্নমেন্ট এইটাই কিন্তু আপনারা তো ব্রিটিশ সিটিজেন এই ক্ষেত্রে সিচুয়েশনটা অত ইসি না আপনাদের সঙ্গে সম্পর্কটা কি ও আমার ভাই আপন ভাই নিয়ম তখন কিন্তু এটা সোশ্যাল সার্ভিসের আন্ডারে থাকবে তারপরে এটা ফস্টার কেয়ারে থাকবে এবং সেই ধরনের কিন্তু ওরা কেয়ার নেয় এমন যে না চাই যে সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কিংবা তার ঘর দোয়ার নেয় সেটা না কিন্তু ওই ধরনের অবস্থা কোন দেশে আছে গ্রিসে ও গ্রিসে আছে এটা ডিফিকাল্ট ডিফিকাল্ট তারপরে আপনারা যে কিছু লিগ্যাল এডেড সলিসিটার আছে আপনারা সেসব সলিসিটারের সঙ্গে যোগাযোগ করে আপনারা দেখেন কারণ এই ধরনের ম্যাটার বেশ কমপ্লিকেটেড নট ইজি তো যে কারণে এটার পিছনে আপনার যে ফিস এগুলো দেওয়া ডিফিকাল্ট হয়ে যাবে তো যে কারণে লিগ্যাল এডেড কোনো সলিসিটার যদি আপনি পান তাদের সঙ্গে যেয়ে আপনারা এই তার ডকুমেন্টগুলো এনে তাদের সঙ্গে দেখা করে আপনারা ওয়ান টু ওয়ান একটা অ্যাডভাইস নিয়ে চলে যাবেন ওই তো ভাই ডাবলিন বলে কোনো একটা কেস আছে না অপশন ডাবলিনের কেস আছে ইয়েস সেই অনুযায়ী মানে কোন অনুযায়ী হবে ডাবলিন টু আছে থ্রি আছে ওয়ান আছে যেটা হবে আপনারা সামনাসামনি যে সেটা বুঝে থাকেন আর ওইখানের অ্যাপ্লিকেশনের সিচুয়েশন কী আছে ওইখানে আপনাদের নাম বলেছে কিনা এইসব জিনিসগুলো দেখার ব্যাপার আছে তো যে কারণে আপনাদেরকে সেইভাবে পুরোপুরি অ্যাডভাইস দেওয়া ডিফিকাল্ট ঠিক আছে ওই তো ব্যাকসিটের জন্য কি ভাই এটা আছে এখনো যে এইরূপটা কিছু আসতে পারবে হ্যাঁ আইন আছে আইন আছে এটা আইন আছে এখন এটা করতে গেলে তো একটা সিস্টেম মেথডে করতে হবে আপনার একজন সলিসিটার ধরতে হবে সে সলিসিটার অ্যাপ্লিকেশন করবে তারপরে ঠিক আছে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ নেক্সট কলার হ্যালো হ্যালো হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন কোশ্চেনটা করুন প্লিজ জি আমি আমার আব্বার আম্মার আনছিলাম ভিজিটারে প্রায় 15-20 দিনের দিয়েছে আগে তো আমার বাচ্চা এগুয়া কি অতি যাও আমার ওয়াইফও একজন লার্নিং প্রবলেম আছে তা আমি হলাম মেন কেয়ারার তা আমার একজন নয়া বেবি হয়েছে তা আমি ওটা দেখাই আনছিলাম জি তো আমি চাইলাম আর কি যে আমার আব্বা আম্মারে একবারে পারমানেন্ট ভিসা লাগে অ্যাপ্লাই করতাম বা কোন সময় করা লাগবো বা করতাম পারমো কি না ওটা তো জানতাম যাই আমাকে উনাদের ভিসা শেষ হয়ে গেছে জি না তারা 15-20 দিনে আসছে এখন ঘটনা হচ্ছে যে ওনাদের যে এল্ডারলি ডিপেন্ডেন্ট হিসাবে যে অ্যাপ্লিকেশন করা যায় সেই অ্যাপ্লিকেশনটা এখন এখানে ভিজিটার আসার পরে আর এখন সম্ভব না সেই অ্যাপ্লিকেশনটা আর করা যায় না এখন ওনাদেরকে যদি ফিরে যায় বাংলাদেশে ওখানে যাওয়ার পরে তারপরে আপনাকে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করা এবং এবং এল্ডারলি ডিপেন্ডেন্টের যে রিকোয়ারমেন্টস আছে সেই রিকোয়ারমেন্টসটা কিন্তু ভেরি ভেরি ডিফিকাল্ট রিকোয়ারমেন্টস ওটা স্যাটিসফাই করে তারপরে এন্টি ক্লিয়ারেন্স নিয়ে সেটেলমেন্ট ভিসা নিয়ে আসতে পারবে কিন্তু এইখান থেকে সুইচ ওভার করা যাবে না অ্যাজ এ ভিজিটার হিসাবে এটা 9th of July 2012 থেকে এটা বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক আছে আমাদের প্রথম পর্ব শেষ হয়ে গেল এখন আমাদেরকে একটা ব্রেকে যেতে হচ্ছে সুদ্য দর্শক আমি ব্যারিস্টার এম কিউ হাসান জানাই আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইনি অধিকার থেকে সুদী দর্শক আইনি অধিকারের একটি আইন বিষয়ে পরামর্শ অনুষ্ঠান এই অনুষ্ঠানটি প্রত্যেক শনিবার দুপুর 12:30 সময় স্কাই চ্যানেলে 780-তে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে সুদী দর্শক আমি ব্যারিস্টার এম কিউ হাসান আমি প্রিন্সিপাল সলিসিটার অফ এম কিউ হাসান সলিসিটার্স আপনারা ইমিগ্রেশন অ্যাসাইলাম ন্যাশনালিটি ছাড়াও ফ্যামিলি ম্যাটার ডিভোর্স এবং যে কোনো লিজ অ্যাসাইনমেন্ট অফ লিজ
ইকুইটি অফ ট্রান্সফার এই ধরনের ম্যাটার সহ যে কোনো বিষয়ে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন এবং আমি আপনাদের কোশ্চেনগুলো আনসার দেওয়ার চেষ্টা করব। আপনারা যখন কোশ্চেন করবেন তখন একটি বিষয়ে সতর্ক থাকবেন, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি আপনারা আপনাদের টিভির ভলিউমটি মিউট করে দেবেন এবং অন্য রুমে যে আপনি আমাদের সঙ্গে কথা বললে তাহলে কিন্তু আমরা আপনাদের শুনতে পাবো এবং আমরা আপনাদের কোশ্চেন আনসারটা দিতে পারবো। সেই দর্শক যদি কলার থাকে আমি কল নেব, তা নাহলে আমি যেটা আলোচনা করছিলাম তো সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে গভর্নমেন্ট যে ডিপ্রাইভ করতে পারবে উইদাউট নোটিশ। আমরা জানি যে হোম অফিস ইচ্ছে করলে যে কোনো ব্রিটিশ সিটিজেনের ব্রিটিশ সিটিজেনশিপ নিয়ে নিতে পারে যদি তাদের কাছে মনে হয় যে কন্ডিউসিভ টু দ্য পাবলিক গুড, কন্ডিউসিভ টু দ্য পাবলিক গুড যদি কোনো ব্রিটিশ সিটিজেন হয় সেই সিচুয়েশনে কিন্তু ব্রিটিশ সিটিজেনশিপ কিন্তু টেক করা সম্ভব, ডিপ্রাইভ করা সম্ভব এবং সেক্ষেত্রে সি ক্যান অলসো টেক অ্যাওয়ে ন্যাচারালাইজ সিটিজেনশিপ ইফ অবটেন্ড বাই ফ্রড, ফলস রিপ্রেজেন্টেশন অর কনসিলমেন্ট অফ এ ম্যাটেরিয়াল ফ্যাক্ট। এবং যদি কোনো ব্রিটিশ সিটিজেনশিপ যে ন্যাচারালাইজেশন যদি দেখা যায় যে কোনো ফ্রডের ভিত্তিতে যদি অবটেন করা হয় কিংবা ফলস রিপ্রেজেন্টেশনের বেসিসে যদি হয় কিংবা কনসিলমেন্ট অফ এ ম্যাটেরিয়াল ফ্যাক্ট যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইচ্ছে করলে তারা কিন্তু ব্রিটিশ ন্যাশনাল ন্যাচারালাইজেশন সিটিজেনশিপ যেটা আছে সেটা কিন্তু ডিপ্রাইভ করা সম্ভব। এবং আমি আরেকটা জিনিস বলেছিলাম যে কন্ডিউসিভ টু দ্য পাবলিক গুড, কন্ডিউসিভ টু দ্য পাবলিক গুড হলে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু এটা সম্ভব। এছাড়াও যেটা বলা হয়েছে দ্য সার্কামস্টেন্সেস ইন হুইচ দ্য হোম সেক্রেটারি হ্যাজ এক্সারসাইজ দিস পাওয়ার ফর দ্য পাবলিক গুড, পাবলিক গুডের কথা আমি বলেছি, হ্যাভ লার্জলি কনসার্নড ব্রিটিশ হু ট্রাভেল টু ফরেন কান্ট্রিজ টু জয়েন ইসলামিস্ট টেরোরিস্ট গ্রুপ। ইসলামিক টেরোরিস্ট গ্রুপে যদি কোনো ব্রিটিশ সিটিজেন যায় এবং সেখানে যদি জয়েন করে সেটাও কিন্তু এই দ্য পাবলিক গুডের ভিতরে পড়বে। দ্য পাওয়ার হ্যাজ হ্যাড দ্য প্র্যাকটিক্যাল ইফেক্ট অফ প্রিভেন্টিং দেম ফ্রম রি এন্টারিং দ্য ইউকে। এবং সেক্ষেত্রে তারা যদি রি এন্টারিং করতে না পারে, আমরা জানি যে রিসেন্টলি রহিমা খাতুনের যে কেসটা আমরা দেখেছি তাকে কিন্তু রি এন্টারিংয়ের কিন্তু আর সুযোগ দেয় না এবং তার কিন্তু ন্যাশনালিটি ডিপ্রাইভ করা হচ্ছে, মিনিং দে ডোন্ট বিকাম এ টেরিস্ট থ্রেট অর ডোমেস্টিক সয়েল। তার মানে কি তারা যদি ওখানে যেয়ে কোনো টেরিস্ট অর্গানাইজেশনের সঙ্গে যদি জড়িত হয়ে পড়ে তাহলে কিন্তু তাদেরকে এন্টার করার জন্যে কিন্তু প্রিভেন্ট করা হবে যাতে করে তারা এখানে এসে কোনো রকমের কোনো টেরোরিজম কিংবা কোনো কিছু করতে না পারে। আমাকে বলা হচ্ছে যে কলার আছে, আমি কল নেব। হ্যালো সালাম আলাইকুম। হ্যালো হ্যালো সালাম আলাইকুম। জি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, প্লিজ কোশ্চেনটা করুন। জি আমার এক চাচা উনি এখানে আসছেন, ওনার মেয়ে থাকেন ইউকেতে, উনি আসলে হচ্ছেন ইউরোপিয়ান, ওনার হাজবেন্ড হচ্ছেন ইউরোপিয়ান, তো ওনার হাজবেন্ডের যদি সে ইউরোপিয়ানের উপর বেশ করে ওরা একটা কার্ড দিছে, তো ওনারও ওনার জামাই আর কি, ওনার জামাইয়ের কার্ড আছে, ওনার মেয়েরও কার্ড আছে ইউকেতে, ওরা হচ্ছে ইটালিয়ান সিটিজেন, তো এখন ওনারা ওনার বাবাকে এদেশে নিয়ে আসছেন ওনাদের ডিপেন্ডেন্ট বানাইয়া। এখন ওই আঙ্কেল ওনার স্ত্রী ছিলেন, উনি মারা গেছেন অনেক আগে, উনি রিসেন্টলি আবার বিয়ে করছেন বাংলাদেশে। এখন কোয়েশ্চন হচ্ছে উনি কি আনতে পারবে ওনার ওয়াইফকে এদেশে? কে মারা গেছে মানে ওই যে আঙ্কেল যে চাচা এবং তখন পরবর্তীতে ওনার ওয়াইফ আছে, এখন আছে ওনার মেয়ে এবং মেয়ের জামাই, এদেশে হচ্ছেন ইতালিয়ান হিসেবে ইউরোপিয়ান হিসেবে এদেশে থাকে ইউকেতে। হ্যাঁ তাহলে এটা ওনাদের বাবাকে ওনারা আনছেন ডিপেন্ডেন্ট হিসেবে ইউকেতে। জি জি ওনার একটা কার্ড আছে 2 বছরের হতে 2.5 বছরের, এটা ওই রিনিউ করতে হয়, আর উনি হচ্ছেন এই দেশে ওনার বাচ্চা ওনার ছেলে মেয়েদের ডিপেন্ডেন্ট হিসেবে থাকেন। তাহলে তাদের স্টেপ মামকে আনতে চাচ্ছে, তাই তো? জি জি হ্যাঁ স্টেপ মামকে
আনার জন্য প্রসিজার আছে, সেই প্রসিজার আগে ওরা যেভাবে ফলো করেছিল সেভাবেই আবার তারা চেষ্টা করতে পারে। আমি এখানে একটু জিনিস জানতে চাইছিলাম যে উনি তো ডিপেন্ডেন্ট, ওনার ছেলে মেয়েদের ডিপেন্ডেন্ট হয়ে দেশে আসছেন, এখন কি উনি কি ওনার ওয়াইফকে আনতে পারবেন? হ্যাঁ, ওই আলটিমেটলি ওই তার ছেলেমেয়েরাই আবার স্পন্সর করবে, ওই ছেলেমেয়েরাই আবার স্পন্সর করবে, যে আগের মতো করেই স্টেপ মামকে আনবে। ধরেন আঙ্কেল তো এখন চাকরি করে, উনি তো এখন ইনকাম ভালো হয় দেশে। হ্যাঁ, করতে পারবে ওই তার ওই স্টেপ মামের জন্য অ্যাপ্লিকেশনটা করবে হচ্ছে ওই যে ইউ সিটিজেন যারা, আর করবে স্টেপ মামের জন্য অ্যাপ্লিকেশনটা করবে। উনি করতে পারবে, উনি করতে পারবে না, আঙ্কেল করতে পারবে না উনি, যে উনি তো তাদের ডিপেন্ডেন্ট, ঠিক আছে, ওনার তো নাম টাম সব কিছু তো থাকবে, ওনার তো ওনার কি সিচুয়েশন সেগুলো তো দিতেই হবে, ঠিক না? মানে অ্যাপ্লিক্যান্ট উনি হতে পারবেন না, উনি স্পন্সর করতে পারবেন না, না স্পন্সর, কারণ উনি তো ডিপেন্ডেন্ট তাদের উপরে, তাদের বেসিসে কিন্তু উনি আছেন। আচ্ছা, জি জি, ওতে তারাই আবার স্টেম মামকে আনবে আনবে। আচ্ছা, ওদের ইনকাম টেনকে দেখি না, জি জি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। নেক্সট কলার, হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার কোশ্চেনটা করুন ভাইয়া প্লিজ। আমার প্রশ্নটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যে এরা ইতালি থেকে এসে অতি সহজেই তাদের বাপ মাকে বাংলাদেশ থেকে নিয়ে আসে, আর আমরা এই দেশে ব্রিটিশ সিটিজেন হয়ে আমরা আমাদের প্যারেন্টসদের আনতে পারি না, এটা কেন? এটা হচ্ছে আমরা ব্রিটিশ যারা, এটা হচ্ছে ব্রিটিশ ল, ইমিগ্রেশন রুলস। আর ইউ সিটিজেন যারা, আগে তো আমরা ইউর ভিতর ছিলাম, ঠিক না, তাদের জন্য লটা হচ্ছে আপনার ইউ ইমিগ্রেশন রেজুলেশন, এটা আসলে 2002 ছিল, পরবর্তী 2016 অ্যামেন্ডমেন্ট হয়েছে ওইটার আন্ডারে, এবং তাদের জন্য নতুন ওই আইন তো আর নাই, যেহেতু আমরা বেঁচে চলে গেছে। এখন আপনার ওই যে সেটেলমেন্ট আর প্রি সেটেলমেন্ট, এটার আন্ডারে এখন ওদের এগুলো ডিল হচ্ছে। তো আসলে এই ব্রিটিশ সিটিজেন ভেরি ডিফিকাল্ট, কিন্তু তাদের জন্যে আইনটা, যেহেতু তারা ইউ সিটিজেন হিসাবে পরবর্তীতে এই সেটেলমেন্ট এবং প্রি সেটেলমেন্ট এই স্কিমটা আনা হয়েছে, এবং এই স্কিমটা আসলে আগের থেকে কিছুটা কনসিস্টেন্সি করে রাখা হয়েছে, সেই কারণে ওটি ইজি। আর আমরা যারা ব্রিটিশ সিটিজেন আছি তাদের জন্য ভেরি ভেরি ডিফিকাল্ট। আপনার এটা 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 তো ব্রিটিশ সিটিজেনদের উপরে, এটা তো ব্রিটিশ সিটিজেনদের উপরে কোনো ফেয়ার ডিল না, এখানে ফেয়ার ডিল না বলেই তো ব্রেক্সিট হয়ে গেল, সব বেনিফিট সব কিছু নিতেছে, এভরিথিং হুইচ উই পেইং দ্য ট্যাক্স, না না ঠিক আছে, দে আর টেকিং দ্য বেনিফিট আউট অফ ইট, না না ঠিক আছে, হোল ফ্যামিলি ডাউন হিয়ার, আপনার কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু ঘটনা হচ্ছে যে এই সব কারণেই কিন্তু এই ব্রেক্সিটটা হয়ে গেল, কারণ ব্রেক্সিট হয়ে যে আলটিমেটলি আমাদের যে খুব উপকার হয়েছে তা না, তবে এইটাই কিন্তু মেন কারণ হচ্ছে এইটা, যেখানে জিনিসপত্রের দাম এখন প্রচণ্ড রকম বেড়ে গেছে, তারপরে সমস্ত কিছু, কিন্তু ব্রেক্সিট হওয়ার কারণ আপনি যেটা বলছেন এইটাই কিন্তু, বুঝতে পারছেন, জনগণ ভোট দিচ্ছে ক্ষুব্ধ হয়ে এইটার কারণে। আমি আপনি আপনার ফ্রাস্ট্রেশনটা আমি বুঝতে পারছি, এখন কিছু করার নেই, এখানে গভর্নমেন্টের যেটা পলিসি, এবং আমাদের বাই ল আপনারা পার্লামেন্টে কোনো কথা বলে কোনো কিছু উত্থাপন করে কি কিছু করার থাকে না? এটা আসলে না, তখন সমস্যা ছিল কি, যেহেতু ইউতে জয়েন করছে অনেক আগে থেকে, এবং ইউর সঙ্গে থাকলে ইউতে যেভাবে আইনগুলো হতো, ইউরোপিয়ান ইউনিয়নে ওদের হেড অফিস ছিল, সেখানে ওদের পার্লামেন্ট ছিল, সেখানে আমাদের এখানে এমপি ছিল, ঠিক আছে, তা এইভাবে আসলে তখন তো আমাদের জন্য কোনো ফ্যাসিলিটি ছিল না, আমাদের এখনো ফ্যামিলি আনতে হলে 18,000-20,000 আমাদের ওয়েজেস দেখাতে হয়, 18,600 দেখাতে হয়, জি জি জি, না আপনার ফ্রাস্ট্রেশন আমি বুঝেছি, এবং এই কারণে এটা বন্ধ হয়ে যাচ্ছে এবং অলমোস্ট বন্ধ হওয়ার পথে, ঠিক আছে, জি জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইউর কল। নেক্সট কলার, হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো আমরা কলারটা ড্রপ করে ফেলেছি। তো আমি যেটা বলছিলাম যে নোটিশ ছাড়াই বাতিল হতে পারে ব্রিটিশ নাগরিকত্ব, এটা কিন্তু এখন সিরিয়াস একটা হেডলাইন। আমি যেটা বলেছিলাম যে আপনার কন্ডিউসিভ টু দ্য পাবলিক গুড যদি হয়ে থাকে, তাহলে কিন্তু এখানকার হোম অফিস কিন্তু
বিটিসি রেন্টকে ডিপ্রাইভ করতে পারবে বলা হচ্ছে। কলার আছে, দেখা যাচ্ছে কলার কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমার একটা প্রশ্ন ছিল। প্লিজ আপনার কোশ্চেনটা করুন প্লিজ। জি, আমি ইউ সিটিজেন, ইতালি থেকে আসছি। তো আমার আম্মাকে বাংলাদেশ থেকে নিয়ে আসছি এদেশে ইউ সিটিজেনশিপ আন্ডারে। তো আমি চাচ্ছিলাম যে ওনার জন্য পেনশন অ্যাপ্লাই করার জন্য, এটা কি করা যাবে? এটা নিয়ে আসলে ডিসপুট চলছে, বুঝছেন? ওইখানে নিয়ে ডিসপুট চলছে এবং এটা রিসেন্টলি একটা কেস ল হয়েছে যে না আসলে এনাদেরকে দেওয়া উচিত। তো এটার পেনশনের পেনশন দিতে গেলে তো অনেক কিছু নির্ভর করে, এনআই কন্ট্রিবিউশন, কতদিন এখানে জব করছে, এনআই কন্ট্রিবিউশন করছে, এইগুলো। উনি তো পেনশনার, উনি কি এলাইড? না, এটা এখন ব্যাপার হচ্ছে কি জানেন, আমি হ্যাঁ না কিছু বলতে পারবো না, কারণ আলটিমেটলি এই ধরনের এবং বেনিফিটের ক্ষেত্রেও আগে যেটা ছিল সেগুলোও কিন্তু রিফিউজ করছে এই সিচুয়েশনে। এক সময় দিত, কিন্তু পরে যখন ব্রেক্সিট হয়ে গেল এবং সেটার দিকে চলে আসলো তখন কিন্তু সবগুলো রিফিউজ করছিল। কিন্তু আগে যেটা ছিল এই 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 ব্রেক্সিটের আগে এই ধরনের ডিপেন্ডেন্ট আসলে তারা ইনটাইটেল ছিল সমস্ত কিছুই, ঠিক আছে? তাহলে কি অ্যাপ্লাই করে দেখতে পারবো ওরা কি বলে? জি, আমি এটাই যে আপনি, আমি হ্যাঁ না বলবো না, আপনি ট্রাই করতে ক্ষতি কোথায়, ঠিক না? ওরা হয়তো বলবে কোনো ডকুমেন্ট চাইতে পারে কিংবা বলতে পারে যে না দেবো না, কেন দেবো না, কারণ এইটা নিয়ে চ্যালেঞ্জ। বর্তমানে ল কি বলে? লর ঘটনা হচ্ছে যে ওরা দিচ্ছে না আর কি, ওরা দিচ্ছে না, কিন্তু কোর্টে এটা চ্যালেঞ্জ হয়েছে, চ্যালেঞ্জ হয়ে কোর্ট বলছে যে না এটা ফেয়ার না, তাদেরকে দিতে হবে, এইটুকুন জানি আমি। এরপরে আমার কোনো আত্মস্বজন নাই, আমিও নিজেও ওই সিচুয়েশন পড়ে নাই, কেউ অ্যাপ্লিকেশন করে পেয়েছে কিনা জানি না। তা আপনি অ্যাপ্লিকেশন করে দেখেন, যদি হয়তো গুড লাক, তারপরে আপনি একদিন টিভিতে এসে আমাদেরকে বলেন যে কি হলো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। নেক্সট কল। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার একটা ইউরোপিয়ান ল ব্যাপারে একটা কোয়েশ্চন আছিল। জি বলুন। জি, আমার আমার বোনের লাগে, আমার ব্রাদার ইন ল স্পন্সর হয়েছিল 31 ডিসেম্বর আগে, এই যে ইউরোপিয়ান ফ্যামিলি ল যেটা। জি জি জি। তখন তারা আমার আম্মার বোনকে তারা আপিলও দিলাইছিল। সো আমরা 23rd July আপিল হিয়ারিং হয়েছে, 23rd July কোর্টে তারা দিয়েছিল আপিল এলাও করছে। জি জি। তো পরে আমার আম্মারে তারা 4 উইকস বাদে ইমেল দিছে, তাই বিচার করে লিছে। এখন আমার বোন দেখো না, তারা কিছু জানার না, তাকে এর কোর্টে ডিপেন্ডেন্ট চাইল্ড হিসাবে দিছে আর কি, যে তাই আন্ডারেজ আসলো। এখন কিছু জানে না ইউরোপিয়ান ফ্যামিলি পারপেটে? এখন কিছু জানে নাই না আমার বোনের, তো এখনো কিছু জানে। আমরা দুবার তাদের ইমেলও করছি হোম অফিস থেকে, তখন আমার আম্মা অপেক্ষা করে চলে আসছে না আর কি। এখন কি এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার হিসাবে আমার বোন দেয় কি না দেওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? না, যদি অ্যাপিল এলাও হয়ে থাকে তাহলে দেবে, কারণ রিসেন্টলি একটা কেস ল হয়েছে যে যারা 31 ডিসেম্বরের আগে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারদের জন্য অ্যাপ্লিকেশন করেছে এবং পরবর্তী 30 জুনের পরেও যদি এগুলো অ্যালাউ হয়ে যায় এবং তারা যদি ভিসা পায়, তাহলে রিসেন্টলি একটা কেস ল হয়েছে যে হ্যাঁ তাদেরকে আসার সুযোগ দিতে হবে। এখন আমাদের 29 ডিসেম্বরে অ্যাপ্লাই করা। জি জি। আর এখন বলতে এক্সটেন্ডেড ফ্যামিলি, তাহলে এই ক্ষেত্রে নতুন যে কেস ল হয়েছে কোর্ট থেকে বলেছে যে না ওই সিচুয়েশনে যারা আপনি যার কথা বললেন তার তার যে সিচুয়েশন, এই সিচুয়েশনে 30 জুনের পরে ওরা বলছিল যে 30 জুনের পরে যদি ভিসা অ্যাপিল অ্যালাউ হয় কিংবা অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয় তাহলে তারা আসতে দেবে না, এটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল। করলে একটা কেস লতে বলা হয়েছে যে না তাদেরকে আসতে দিতে হবে, আমার মনে হয় এটা রিভিউ হবে এবং তারা আসতে পারবে আমার যেটা ধারণা। অপেক্ষা করতে থাকেন, কিছু একটা তাদেরকে বলতে হবে হ্যাঁ কিনা, ঠিক আছে? জি, তাহলে অপেক্ষা করুন। থ্যাংক ইউ, গুড লাক, গুড লাক। নেক্সট ওলা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ফোন দিছি, আমি ফেইল এসাইলাম শিকার, ফার্দার সাবমিশন দিছিলাম, 3 বছর পরে জানাইছে রিফিউজ, আপিল রাইট দিছে না, আপিল রাইটর লাগি জিও করাও, প্রি অ্যাকশন প্রোটোকল সার্চ হই, এমত অবস্থা গত জানুয়ারি থেকে সাইনও বন্ধ করে লাইছিল, ওখানে সেদিন একটা লেটার আইছে সাইনও যাওয়ার লাগে, ওখানে আমি ডোরাই আর আমার কোনো আঠাই বনি, এই মুহূর্তে আমার প্রি অ্যাকশন প্রোটোকল মেবি আছে। প্রি অ্যাকশন প্রোটোকল থাকলে কিন্তু আপনি সাইনে যেতে পারতেন, অসুবিধা হতো না,
কারণ এটা তো একটা প্রসেসের ভিতর আছে ঠিক আছে তো আপনি যেহেতু জান নাই সেটা আপনার ডিসিশন মঙ্গলবার সাইন সাইনে যাইতাম আগামী মঙ্গলবার না প্রিঅ্যাকশন কিন্তু ওরা কিন্তু ইয়ে দেয় প্রিঅ্যাকশনে কিন্তু ওরা আপনাকে ইমেইলে কনফার্ম করে যে প্রিঅ্যাকশনটা পেয়েছে এবং এটা কিন্তু সিস্টেমে থাকে যে প্রিঅ্যাকশন পেন্ডিং আছে এই সিচুয়েশনে সাধারণত ওরা আপনাকে ডিটেনশনে নেয় না তারপরে আপনি যেহেতু করেছেন আপনার যদি লয়ার আছে তাদের কাছ থেকে আপনি অ্যাডভাইস নিতে পারেন আর যা করার তা তো করেই ফেলেছেন কিন্তু আমার মনে হয় যে প্রিঅ্যাকশন থাকালীন সময় আপনি গেলে ডিটেনশন নেওয়ার সম্ভাবনা থাকে না তারপরেও আমি আপনার বলবো না হ্যাঁ না আর আপনার যদি লয়ার থাকে তার সঙ্গে বুঝে নেন আর এটা তো 14 দিনের ভিতর ডিসিশন দেয় তো দেখেন ডিসিশনে কী হয় তাহলে জুডিশিয়াল রিভিউতে যেতে পারেন যদি পজিটিভ না হয় তাহলে জুডিশিয়াল রিভিউ পেন্ডিং থাকলেও কিন্তু আপনাকে ডিটেনশনে নেবে না ঠিক আছে জি থ্যাংক ইউ আর একটা কোয়েশ্চন আছে আমার হ্যালো জি হ্যালো ভাইয়া ওই আপন সুতো ভাইয়া কি থারো থারে সেম কে সেম গ্রাউন্ড থারে আপিল রাইট দিছে তো এগুলা আলতু ফালতু উইকনেস এই যে ট্রান্সলেশন ওগুলা নাই তো হোম অফিসে যেগুলা দরছে আর কি ভাইয়া আমি ওগুলা জানতাম যে ওগুলা যদি আমরা রাইটিও কইলাই ওদেশর ই ট্রান্সলেটর অ্যাটাচড আপনি বুঝা আর আরো কিছু আলতু ফালতু দরছে মামলা আছে বা জিও নাই থানবির ধরে দিছে থানবির ইন্ডিপেন্ডেন্ট লয়ার দ্বারা দিলেই ও পয়েন্ট গুলা আর কিছু নাই তাহলে পরে আপনি সিরিয়াসলি ফাইট দেন ভালো করে অ্যাপিলটা প্রিপারেশন করে একটা ভালো উইটনেস স্টেটমেন্ট তৈরি করতে হবে ঠিক আছে তৈরি করে ভালো একজন ব্যারিস্টার দিয়ে আপনি ফাইট দেন আপনার ভাইকে ইউ নেভার নো দেয়ার ইজ এ গুড চান্স মেবি থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ নেক্সট কলার হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার প্রশ্ন ছিল কত বছর কাজ করলে ফুল পেনশনটা পাওয়া যাবে এটা আমার মেমোরি থেকে যেটা বলছি আমি এক্স্যাক্টলি জানি না আমি জানতাম আসলে আমার এই মতো ভুলে গেছি কারণ এই আমার অফিসে এটি নিয়ে আলাপ আলোচনা করছিলাম বুঝতে পারছেন আমার সম্ভবত মোর দেন 20 ইয়ার্স বোধ হয় এনআর কন্ট্রিবিউশন থাকতে হবে মোর দেন 20 কিংবা 25 সম্ভবত বেশ লং টাইম এই জন্য আপনি দেখবেন আপনার যদি অ্যাকাউন্ট থাকে ওখানে যে দেখবেন যে আপনি কত বছর আপনি এনআই কন্ট্রিবিউশন করছেন এটা এনআই কন্ট্রিবিউশনের উপর নির্ভর করে ফুল পেনশনটা কত হতে পারে এটা কোনো আইডিয়া আছে এটা আসলে ওই যে এটা ক্যালকুলেটর আছে আপা ক্যালকুলেটরে যদি আপনি প্রথমে আগে বের করেন যে কত দিনের আছে কিংবা আপনি যদি ওদেরকে ফোন দেন ওরাও আপনাকে হয়তো জানাতে পারে তো কারণ আমি একটা পার্ট টাইম জব করি তো আমার ক্ষেত্রে তো এটা ভিন্ন হবে হ্যাঁ না এটা কিন্তু আসলে এনআই কন্ট্রিবিউশনের উপরে কিন্তু ফুল এটা আসবে তো আমি আসলে আপনাকে আন্দাজের উপর আমি কোনো আনসার দিতে পারছি না সরি কিন্তু আমার মনে হয় যে বেশ লং 25 কি 30 সম্ভবত এনআই কন্ট্রিবিউশন থাকতে হবে তাহলে ফুল আসবে তা নাহলে আপনি ওইভাবে পাবেন হয়তো কম পাবেন আর কি আর ক্যালকুলেশনের জন্য এটা আছে ক্যালকুলেশনের জন্য একটা ইয়ে আছে এবং ওইখানে দিয়ে দেয় আমি জানি না আপনার ওই যে একটা অ্যাকাউন্ট থাকে ওখানে কিন্তু সমস্ত কিছু দেখা যায় হ্যাঁ যে কত বছর আপনি এনআই কন্ট্রিবিউশন করছেন কিংবা ট্যাক্স ক্রেডিট পাচ্ছেন কি না কিংবা চাইল্ড বেনিফিট পাচ্ছেন কি না এগুলো সবের কিন্তু একটা অ্যাকাউন্ট আছে হ্যাঁ তো এই তো আমার থ্যাংক ইউ আপা নেক্সট কলার যদি থাকে আমি কল শুধু কোশ্চেনটা নেবো আনসার হয়তো আমি কন্টিনিউ করব শুধু দর্শক আমাকে একটা ব্রেকে যেতে হচ্ছে ব্রেকের পরে আবারও দেখা হবে সে পর্যন্ত আমার সঙ্গে আমাদের সঙ্গেই থাকুন আপাতত আল্লাহ হাফেজ আসসালাম সুদর্শক আমি ব্যস্টার এম কে হাসান জানাই আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার থেকে সুদর্শক স্ক্রিন উপর যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনাদের আমাদেরকে কল করুন এবং অ্যাসাইলাম ইমিগ্রেশন ন্যাশনালিটি ডিভোর্স ফ্যামিলি লিজ যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন এবং আমি আপনাদের কোশ্চেনগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব এবং বরাবর মতো আবারও একটি কথা আপনাদের স্মরণ করে দিতে চাচ্ছি আপনারা আপনাদের টিভির ভলিউমটি মিউট করে দেবেন এবং আমাদের সঙ্গে কথা বলবেন তাহলে আমরা আপনাদেরকে শুনতে পাবো এবং আপনাদের কোশ্চেনগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব তো আমি যে আলোচনা করছিলাম যে নোটিশ ছাড়াই বাতিল হতে পারে ব্রিটিশ নাগরিকত্ব সেটা আমি বলেছি এবং আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি যে যে অনেক এদেশের ইয়াং জেনারেশন তারা কোনো না কোনোভাবে আমাদের যে এক্সট্রিমিস্ট যেসব গ্রুপ আছে সেগুলো সঙ্গে জড়িত হয়ে
তারা এখান থেকে চলে গেছে এবং তারা আফগানিস্তান কিংবা আরও অন্যান্য দেশগুলোতে যেয়ে তারা কিন্তু এক্সট্রিমিস্টগুলোতে তারা কিন্তু ইনভলভ হয়ে গেছে এবং পরবর্তীতে গভর্নমেন্ট এটা জানার পরে তারা কিন্তু ব্রিটিশ সিটিজেন হওয়ার পরেও এদেশে জন্ম হওয়ার পরেও কিন্তু তাদেরকে প্রিভেন্ট করতে পারে টু অ্যাক্সেস ইন টু দ্য ইউকে। তো আমাকে বলা হচ্ছে যে কলার আছে, আমি কলার কল নিচ্ছি। হ্যালো, সালাম আলাইকুম। জি আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আমি ফোন করলাম আপনার, আমি ব্রিটিশ, আমার একটা মেয়ে দেশে জন্ম নিয়েছে, মানে আমি ফাইনাল লাগি ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লাই করতাম। আপনি ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন? জি জি বলুন। জি এটা ওদেশ থেকে অ্যাপ্লাই করা লাগবে না, এটা বাংলাদেশ অ্যাপ্লাই করলাম। আপনার পাসপোর্ট আপনার আগে ছিল? জি জি আমার পাসপোর্ট আছে, ব্রিটিশ পাসপোর্ট। আপনি কার জন্য অ্যাপ্লাই করবেন? আমার মেয়ের জন্য, দেশের সামনে। হ্যাঁ, আপনি অ্যাপ্লিকেশন অনলাইনে এখান থেকে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখন ওকে এখান থেকে করতে পারবেন। থ্যাংক ইউ, অনলাইনে করতে পারবেন। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, 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 হ্যাঁ, ওকে। তো আমি যেটা বলছিলাম যে অনেক ছেলেমেয়েরা কিন্তু ভুল করে অনলাইনে কিছু এক্সট্রিমিস্ট গ্রুপের সঙ্গে জড়িয়ে পড়ে এবং তারা কিন্তু এদেশ থেকে তখন চলে যায়। যাওয়ার পরে কিন্তু তারা ওই আফগানিস্তান কিংবা অন্যান্য যেসব দেশে এই ধরনের সিচুয়েশন বিরাজ করছে তারা ওখানে তাদের সঙ্গে যোগ দেয় এবং তারাও ওই জেহাদি হিসাবে নিজেদেরকে সেইভাবে অ্যাক্টিভিটির সঙ্গে জড়িয়ে পড়ে। তো আমরা যারা গার্ডিয়ান আছি তারা কিন্তু এই ব্যাপারে আসলে সবসময় কৃপা আয় রাখা উচিত এবং খেয়াল রাখা উচিত, যে কারণ আইনটা ভেরি ক্লিয়ার যে এই যদি কন্ডিউসিভ টু দ্য পাবলিক গুড হয় এবং কেউ যদি কোনো ইসলামিক টেররিস্ট গ্রুপের সঙ্গে যদি জয়েন করে তাহলে কিন্তু তারা এই দেশে আর কিন্তু ফেরত আসবে না, সেটা কিন্তু এই এখানকার গভর্নমেন্ট কিন্তু তাদেরকে প্রিভেন্ট করতে পারবে। এবং ব্রিটিশ সিটিজেনশিপ যদি দেখা যায় কোনোভাবে ডুয়েল সিটিজেনশিপ যদি ওরা পায়, ডিফ্যাক্টো যদি না হয় কিংবা স্টেটলেস না হয়, তারা কিন্তু ব্রিটিশ সিটিজেনশিপ ডিপ্রাইভ করতে পারবে। রিসেন্টলি কিন্তু আমরা রহিমা খাতুনের কেসে আমরা দেখেছি। দেখা যাক কলার লাইনে আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কে লাইনে আছেন? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, জি আপনারা মনে হয় টিভি বোধহয় লক্ষ্য করছেন এবং টিভির, হ্যালো আসসালামু আলাইকুম, জি টিভির ভলিউমটা মিউট করে দেন আর টিভি রুম থেকে বের হয়ে যান, তাহলে আপনারা আমাকে শুনতে পাবেন। ভাইব্রেশন হচ্ছে, টিভির ভলিউম মিউট করতে হবে আপা। তাহলে আপনি আমাকে শুনতে পাবেন না, আমি শুনতে পাবো, আমি একটু ভাইব্রেশন হচ্ছে, প্লিজ মিউট করে। আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন প্লিজ। যে আমার একটা প্রশ্ন আছে। বলুন, বলে যান। যে আমার একটা কাজিন বাংলাদেশ থেকে আইতো স্যার। কে আসছে? যে আমার একটা কাজিন ভিজিটে আইতো স্যার। কাজিন ভিজিটে আসছে, ভিজিটর ভিসা। ইয়েস বলুন। যে তো তাই জানতে চাইছি যে ও প্রশ্নটা জানি না জানাইতাম যে তাই বাচ্চারে উদ্দেশ্য পড়াইতো, এখন কোনো এওয়ে আসেনি যে লিগেল সেটেলমেন্ট থাকার কোনো এওয়ে আসেনি, তাই যদি কাইন্ডলি কইতাম। এখন ভিজিটার হিসাবে যদি কেউ আসে ফ্যামিলি নিয়ে, সে তো যখন অ্যাপ্লিকেশন করেছে তখন তো বলেছে আমি যাব, আমার আত্মীয়স্বজন আছে কিংবা আমি একটু যেসব ফেমাস প্লেসেস আছে দেখব তারপর আমি চলে যাব, ঠিক আছে? তো এখন তো ভিজিটার হিসাবে ইচ্ছে করলেই তো উনি সেটেল হতে পারবে না আপা। ভিজিটারদের ক্ষেত্রে তো কোনো অপশন নাই, অপশন একটাই, ওনাদেরকে ফেরত যেতে হবে। না এখন উনি যখনই
স্কুলে যাবে তখন তো ওনাদের পাসপোর্ট আছে কিনা ভিসা আছে কিনা এই সব জিনিসগুলো ওনারা দেখার চেষ্টা করবে অতএব এজ এ ভিজিটরের বাচ্চা হিসাবে কিংবা সেক্ষেত্রে তো এটা স্কুলের উপর নির্ভর করবে স্কুল হয়তো অ্যাকসেপ্ট নাও করতে পারে ঠিক আছে জি তো এটা আসলে বাচ্চা ইচ্ছে করলে তো থাকতে পারে না কিংবা বাচ্চা ইচ্ছে করলেই স্কুলে ভর্তি হতে পারে না জীবিতে ভর্তি হতে পারে না কারণ তা সেক্ষেত্রে স্কুলের উপর নির্ভর করবে যদি স্কুল অ্যাকসেপ্ট করে কিন্তু স্কুল কিন্তু পাসপোর্ট চাইবে ভিসা চাইবে এইসব জিনিসগুলো চাইবে কিন্তু ঠিক আছে থ্যাংক ইউ ফর ইউর কল ওয়ালাইকুম আসসালাম নেক্সট কলার হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া ভালো আপনার প্রোগ্রামটা সবসময় দেখি ও থ্যাংক ইউ সো কাইন্ড অফ ইউ আর আমাদের কমিটির অনেক উপকারে আসে থ্যাংক ইউ ভাই আমার একটা প্রশ্ন ছিল যে আমার একটা হিউম্যান রাইটস কেস ছিল 2019 এ হিউম্যান রাইটস কেস পেন্ডিং ছিল নি করছিলাম ফ্রেশ ক্লেম করছিলাম ফ্রেশ ক্লেম করেছিলেন জি তো ওটা রিফিউজ করছে জুনে জি যে বলছে যে আমার 17 ইয়ার্স হয়েছে আমার 20 ইয়ার্স বলে আমি ফরে নাই জি আর 27AD 6 উইটার আন্ডারে যাই হোক এর মধ্যে আমি একটা অ্যাসাইলাম করছিলাম অ্যাসাইলাম কেস করার পরে এক বছর পরে আমি হাজার রাইট পাইছি জি আর এখন 2001 ডিসেম্বর 31 ডিসেম্বর আমার 20 ইয়ার্স হইব এই 20 ইয়ার্স আমি 20 ইয়ার্স কি আন্ডার কি আমার 20 ইয়ার্স কি আপনার হয়ে গেছে এই ডিসেম্বরে হবে 31 ডিসেম্বরে তাহলে এখন আপনি যেটা করতে পারেন আপনি ইচ্ছে করলে আপনি ফি 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 ওয়েভার অ্যাপ্লিকেশন করে আপনি নতুন করে এফএলআরএপি যে অ্যাপ্লিকেশন আছে হ্যাঁ ওই অ্যাপ্লিকেশনটা আপনি করতে পারেন 20 ইয়ার্স এর বেশি সে আচ্ছা এটা কি অ্যাসাইলাম বাদ দিয়ে হ্যাঁ অ্যাসাইলাম যদি চান যে অ্যাসাইলাম তুলে ফেললেন তুলে ফেলে এই অ্যাপ্লিকেশনটা আপনি করতে পারেন এই একটা অপশন থাকলো আর একটা অপশন হচ্ছে যে অ্যাসাইলামের ভিতরেও কিন্তু হিউম্যান রাইটসটা কিন্তু কনসিডার করবে তখন কিন্তু আপনি বলতে পারেন যে আই বিন লিভিং ইন দিস কান্ট্রি 20 ইয়ার্স কিন্তু এখন হয়তো তখন ওরা তো বলতে পারে যে ঠিক আছে তুমি তাহলে তোমাকে আমরা তাহলে দিতে পারি ঠিক আছে তখন তো বায়োমেট্রিক দেওয়ার প্রশ্ন আসতে পারে কিংবা ঠিক আছে তখন হেলথ চার্জ দেওয়ার প্রশ্ন আসতে পারে তো যে কারণে আপনি ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করে আপনি ফি পেইং যে অ্যাপ্লিকেশন আছে ওইটা ওয়েভার নিয়ে অ্যাপ্লিকেশন করে দিলেন এফএলআরএপি আর এসএলএমটা আপনি তুলে নিলেন তাহলে কিন্তু আপনি 20 ইয়ার্স এর যদি আপনি প্রমাণ করতে পারেন ডেট অফ অ্যারাইভাল থেকে লাস্ট 1 ইয়ার এর আমার 2002 পর্যন্ত আমার কোনো প্রুফ নাই বাট আমি 2002 তে আমি এই ওয়ার্ক পারমিট হোল্ডার পাইছিলাম ওকে এমনি ফটো আছে এক বছর কিন্তু আপনার পাসপোর্টের কপি নাই জি না ওই সব কিছু নাই আমার আর ওই সময়ে কোনো 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 মানে কোনো করেসপন্ডেন্স নাই অফিশিয়াল করেসপন্ডেন্স এক বছরের মধ্যে নাই আপনার এমনি ফটো আছে ফটো আছে ফটো তো ডিফিকাল্ট ওখানে কি ডেট আছে ফটোতে না ওনা আগের তো ফটোগুলো ওগুলো তো ডেট বলা তো এখন বাট মানে আমার আমার ছোট নেচিস ছিল ওদের সাথে আমার ফটো আছে ওকে ওরা লিখিত বলবে যে আমাদের ভাষা ছিল জি জি ওরা বলবে জি তাহলে আপনি চেষ্টা করতে পারেন খুব ডিফিকাল্ট হবে ওই এক বছর প্রমাণ করা ওরা আসলে অফিশিয়াল ডকুমেন্ট ছাড়া ওরা নিতে চায় না বুঝতে পারছেন তো যে কাজটা করতে পারেন আপনি রিক্স না নিয়ে আপনি আপনি অ্যাসাইলামে তো সিরিয়াস ব্যাকলগ আছে আপনি এতে থাকুক ঠিক আছে জি তারপরে আরেকটু সময় নিয়ে তারপরে করেন 6 মাস আরো যাক যখন আমি যখন আসছিলাম 2001 এ তখন আমি একটা রেস্টুরেন্টে গেছিলাম আমার ফ্রেন্ডের সাথে ফটো তুলছিলাম ওই ফটোগুলো আছে জি আছে এখন সমস্যা হচ্ছে ফটোর পিছনে কিংবা সামনে যদি ডেট থাকে তাহলে সেটা ভালো হতো তাহলে ওই রেস্টুরেন্টের মালিক যদি কনফার্ম করে যে ইয়েস সে বন্ধু যদি কনফার্ম করে হ্যাঁ উনি তাহলে উনি বলবে এটা সম্ভব তো চেষ্টা করতে পারেন কিছু না হলে আপনার অ্যাপিল রাইট দিবে আবার অ্যাপিলে যখন 20 ইয়ার্স হয়ে যাবে
যদি এক বছর ডিসপিউট করে অ্যাপিলেট দেবে, অ্যাপিলে গেলে তখন তো 20 ইয়ার্স হয়ে যাচ্ছে, তখন ওরা তো সরি আসলে অনেক লং টাইম নিতেছি, ওরা তো 17 ইয়ার্স তো আমার ওলা তো এগ্রি করছে। আচ্ছা 19 এ কিন্তু হ্যাঁ ও 19 এ যদি 17 ইয়ার্স তাহলে 19 বুঝতে পারছি, কিন্তু তবে চেষ্টা করতে পারেন, গুড লাক। আপনি যদি ওইভাবে যারা তখন পিকচার ছিল তাদের সঙ্গে তারা যদি কনফার্ম করে চিঠিপত্র দিয়ে কপি পাসপোর্ট দিয়ে তাহলে তারা অ্যাকসেপ্ট করলেও করতে পারে, তবে অফিসিয়াল ডকুমেন্ট ওরা চায়, তো আপনি চেষ্টা করতে পারেন। যদি ওয়ার্স সিনারিও যদি রিফিউজও করে আপনাকে অ্যাপিল লেট দেবে, আচ্ছা তখন অ্যাপিল চলাকালীন সময় যদি 20 ইয়ার্স হয়ে যায় অ্যাপিল হিয়ারিংয়ে আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আসসালাম। নেক্সট কলার, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন ভাইয়া? ভাই আপনি ভালো আছেন? নাই ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বেঁচে আছি। আচ্ছা আমি একটা প্রশ্ন করতাম স্যার। জি, আমার বাচ্চা নাই ইসলাম ফোন কর, বাচ্চা আমার বাচ্চাই নাকি এটা তার লাইফ হয়ে আছে আমার বিশেষ কিছু নেই। আচ্ছা ওনে স্যার তার মারে তারা বিজি জ্ঞান আছে উনি কিলা তারা দিব এখন ডিভোর্স না হওয়া পর্যন্ত তো ওই ওয়াইফ আনা ডিফিকাল্ট হয়ে যাবে। আমার বাচ্চাই কি আনা হতে পারে? আমি তো খুব অসুস্থ নে বাচ্চা, আমি সারি মাস আইসি হসপিটালে থাকি, উনি ব্যাপারে কোনো রকম আনা না যায় না। আমি আপনি লাইনে থাকেন, আমরা ব্রেকে যাব, কিন্তু আপনি লাইন থাকেন, আপনার কোশ্চেন আনসার আমি দেবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ব্রেকের ভিতর আপনি লাইন থাকেন, আমার খুব ইম্পর্টেন্ট দরকার, বুঝছেন? আমি সারি মাসে আইসি হসপিটালে থাকি, বুঝলেন? জি আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমি ব্যারিস্টার এম কে হাসান জানাই আপনাদের শুভেচ্ছা স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার থেকে। শ্রী দর্শক, আমি ব্যারিস্টার এম কে হাসান, আমি প্রিন্সিপাল সলিসিটার অফ এম কে হাসান সলিসিটার্স। আমার দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতা রয়েছে এই আইন পেশায় এবং অ্যাসাইলাম, ইমিগ্রেশন, ন্যাশনালিটি, ডিভোর্স, ফ্যামিলি, লিজ সহ যে কোনো বিষয়ে আপনারা আমাকে কোশ্চেন করতে পারবেন এবং আমি আপনাদের কোশ্চেনগুলো আনসার দেবার চেষ্টা করব। এবং একটি বিষয় আপনাদেরকে সবসময় বলে থাকি, আবারও বলছি, যে আপনারা আপনাদের টিভির ভলিউমটি মিউট করে দেবেন এবং আপনারা আমাদের সঙ্গে কথা বলবেন, তাহলে আমরা আপনাদেরকে শুনতে পাবো এবং আপনাদের কোশ্চেনগুলো আনসার দেওয়ার চেষ্টা করব। তো আমি যেটা বলছিলাম যে নোটিশ ছাড়াই বাতিল হতে পারে ব্রিটিশ সিটিজেনশিপ, ডিপ্রাইভ করা সম্ভব, সেটি নিয়েই কিন্তু আমি আজকে প্রথম থেকে এটা আলোচনা করছি। এটা আলোচনা করার মেন কারণ যেটা আমি বলেছিলাম যে আমাদের যে ছেলেমেয়েরা আছে তারা কিন্তু অনলাইনে অনেক সময় এক্সট্রিমিস্ট, ইসলামিক এক্সট্রিমিস্ট গ্রুপের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে এবং তার দেশ এই দেশ ছেড়ে চলে যাচ্ছে এবং সেখানে যে তারা তাদের সঙ্গে জড়িত হয়ে টেরিস্ট গ্রুপের সঙ্গে অ্যাক্টিভিটিস করছে এবং এই ক্ষেত্রে কিন্তু সরকার তাদেরকে এখানে ঢোকার জন্য প্রিভেন্ট করতে পারে এবং তাদের ব্রিটিশ সিটিজেনশিপ ডিপ্রাইভ করতে পারে। এবং নতুন যে বিলটা আসছে সেক্ষেত্রে বলা হয়েছে যে কোনো নোটিশ ছাড়াই এই ডিপ্রাইভ করা সম্ভব। তো অতএব যারা আমরা যারা গার্জিয়ান আছি তারা কিপ অ্যান আই রাখবো, আমাদের ছেলেমেয়েরা যারা আছে অবশ্যই আমরা আমাদের ধর্মকে আমরা ভালোবাসি এবং আমরা ধর্ম প্র্যাকটিস করব, প্র্যাকটিস করি, কিন্তু অবশ্যই আমরা কোনো টেরিস্ট কিংবা কোনো অর্গানাইজের সঙ্গে আমরা জড়িত হতে পারি না, সেটা ডেফিনেটলি কন্ডিউসিভ টু দ্য পাবলিক গুড
এবং কন্ডিশনড পাবলিক গুড যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এদেশের গভর্নমেন্টের রাইট আছে ব্রিটিশের এসে ডিপ্রাইভ করা। এবং আগে যেটা ছিল যে অবশ্যই ডিপ্রাইভ করার আগে নোটিশ দিতে হতো এবং এবং সেটা সেকশন 40 সাবসেকশন 5 অফ দ্য ব্রিটিশ ন্যাশনাল অ্যাক্ট 1981 এটা এখন যে বিলটা পেন্ডিং আছে বিলটার নাম হচ্ছে আপনার ন্যাশনালিটি অ্যান্ড বর্ডার্স বিল 2021 এবং এখানে এই সেকশন 40 সাবসেকশন 5 অ্যামেন্ডমেন্ট করে বলা হচ্ছে যে কোনো ডিপ্রাইভ করার জন্য কোনো নোটিশ দেওয়ারও প্রয়োজন নাই। তো এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। আমরা জানি যে নো প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস যেটা আছে পাঁচটা প্রিন্সিপাল, সেই পাঁচটা প্রিন্সিপালটার ভিতরে একটা প্রিন্সিপাল হচ্ছে যে নো ম্যান কনডেমড আনহার্ড, তার মানে কোনো ব্যক্তি তার ডিফেন্স ছাড়া কিংবা তার কথা বলার সুযোগ দেওয়া ছাড়াই তাকে কিন্তু কোনোভাবে বিচার করা যাবে না কিংবা তাকে সাজা দেওয়া যাবে না। তো সেই প্রিন্সিপালের বেসিসেই কিন্তু সবসময় যে নোটিশ দেয়া এবং তার কেন এটা বাতিল করা হবে না এটাই কিন্তু সবসময় হয়ে থাকে হতো, কিন্তু এই 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 এটার কিন্তু পরিবর্তন যেটা আমি বললাম ন্যাশনালিটি বর্ডার্স বিল 2021 এখানে সেকশন 40 সাবসেকশন 5কে এটা অ্যামেন্ডমেন্ট করে এটা নিয়ে আসা হচ্ছে যে নোটিশ ছাড়াই ডিপ্রাইভ করা সম্ভব হবে। তো আমি যেটা বলছিলাম প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের ক্ষেত্রে সেটা কিন্তু ক্লিয়ারলি ব্রিচ হবে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস, এবং 1951-এর যে কনভেনশন আছে সেটাও এটা ব্রিচ হবে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠন এটার বিরুদ্ধে কিন্তু বিভিন্ন রকমের প্রতিবাদ জানাচ্ছে এবং সেক্ষেত্রে এটা আসলে ইন্টারন্যাশনাল ল যেগুলো আছে সেটারও কিন্তু ব্রিচ হবে। এবং আমি যেটা বললাম যে এটা ডিনাইং নোটিশ বিফোর এ ডিপ্রাইভেশন অর্ডার ভায়োলেটস দ্য 1961 কনভেনশন, এটা কিন্তু এবং এটা বলা হচ্ছে রাইট টু এ ফেয়ার হিয়ারিং পসিবিলিটি টু ব্রেকিং পয়েন্ট, রাইট টু যেটা ফেয়ার হিয়ারিং সেটাও কিন্তু এটা ব্রেক হবে। এবং 1961-এর কনভেনশনের কথাও কিন্তু আমি বলেছি যে এটাই যে নো ম্যান কনডেম আনহার্ড, কেউই কিন্তু তারা তাদের কথা না শুনে তাদেরকে বিচার করা যাবে না এবং তাদেরকে সাজা দেওয়া যাবে না। দেখা যাক কলার কে লাইনে আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কে বলছেন, কোশ্চেনটা করুন প্লিজ। আমি আসলে ওই আপনার ওই চেম্বারটা কোন জায়গায় এটা জানতে চাইছিলাম, আর নাম্বারটা অফিশিয়াল নাম্বারটা প্লিজ। অফিশিয়াল নাম্বার ওই ইসে থেকে দিয়ে দেবে কন্ট্রোল রুম থেকে। আমার চেম্বার হচ্ছে এটা হোয়াটচ্যাপেলে, হোয়াটচ্যাপেলে, হোয়াটচ্যাপেল জি, নিউ রোডে। এই তো নাম্বারটা আপনি পরে ইসে থেকে নিয়ে নেন, ঠিক আছে আপা? কন্ট্রোল রুম থেকে নিয়ে নেন। আসসালামু আলাইকুম। থ্যাঙ্ক ইউ, থ্যাংক ইউ। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটা কোশ্চেন আছে। জি। আমার একজন খালা আইছে ওদেশে বিজিটে। খালা? তো জি, তো তাই ইদেশে বিজিটে আওয়ার পরে তাই বিয়া তাইনের বাতিজা বাতি দিয়ে তাই বিয়া দিলাইছিল। তো বিয়া দেওয়ার পরে তাইন্ডে অগস্টে হইয়া তারা অ্যাপ্লিকেশন করছেন। জি। তো অ্যাপ্লিকেশন করার পরে 10 ইয়ার রুটে তাই ভিসা পাইছে, আর বাদে ডোমেস্টিক ভাইলেন্স এর মাধ্যমে তাই ইনডেফিনিট লিভ পাইছে। তো তাই আমি জানতাম সৈরাম খান যে তাই কতদিন বাদে ব্রিটিশ পাসপোর্টের লাগে অ্যাপ্লাই করতে পারবা। টোটাল কত বছর আছে এদেশে? এদেশে তাই 3 বছর হয়ে গেছে। এদেশে টোটাল তাকে থাকতে হবে, যেহেতু হাজব্যান্ডের রাইটে না তার ওন রাইটে হলে 5 ইয়ার্স রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশন, তার ভিতরে 1 বছর হবে ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকে। তো এখন আপনি বলছেন ইনডিফিনিট পেয়ে গেছে, টোটাল আছে উনি 3 বছর, ওনাকে আরও 2 বছর অপেক্ষা করতে হবে।
তো উনি ভিসা পাইছেন 2 বছর হইছে আর ভিসার আগে 1 বছর ছিল তাহলে টোটাল 3 বছর আর 2 বছর অপেক্ষা করতে হবে তখন উনি আর 2 বছর অপেক্ষা জি অ্যান অ্যাপ্লিকেশন ফর নেচারালাইজেশন অ্যাজ এ ব্রিটিশ সিটিজেনের অ্যাপ্লিকেশন উনি করতে পারবে এবং সেই ক্ষেত্রে লাইফ ইন দেওয়ার টেস্ট এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লেভেল B1 কিন্তু ওনাকে করতে হবে জি থ্যাংক ইউ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু গুড লাক আপা গুড লাক থ্যাংক ইউ ফর কল নেক্সট কলার হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যালো আমা বলাছেন আপনি সুস্থ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আমার আছে দুইটা প্রশ্ন প্রথম কোশ্চেনটা আরেকটু বলেন তো আমি একটু বোঝার চেষ্টা করি ভাইয়া আপনি এদেশে কি ব্রিটিশ সিটিজেন জিনা আপনার স্ট্যাটাস আনলিগাল ওকে তা আপনি কি পয়সা তুলতে চান পাবলিক ফান্ড এখন সমস্যা হচ্ছে যে আপনার যদি ভিসা না থাকে এবং ভিসা থাকলে যদি আপনার ভিসার কন্ডিশনে প্রথম হচ্ছে আপনার ভিসা নেই তাহলে তো আপনাকে পাবলিক ফান্ড দিবে না দিব না না যে তো এটা 5 ইয়ার্স বাদে না 2 ইয়ার্স বাদে 5 ইয়ার্স না 10 ইয়ার্স বাদে না এখন আপনি কোনো অ্যাপ্লিকেশন করেছেন লিগালাইজ করার জন্য জি 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 কোনটা কি অ্যাসাইলাম জি তাহলে অ্যাসাইলামে যদি অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে মোর দেন 1 ইয়ার তাহলে আপনি পারমিশন টু ওয়ার্ক এর জন্য অ্যাপ্লিকেশন আপনি করতে পারেন ওকে ওকে when I get this money can I pay rent and council tax and utility bills না এখন আমি যেটা বলছি যে আপনার স্টার্ট মানে তখন আপনি কাজ করে আপনি দিতে পারবেন আর যদি তখন আপনার যদি পারমিশন টু ওয়ার্ক দেয় আর যদি স্ট্যাটাস আপনি পান জি যদি আপনি রিফিউজি স্ট্যাটাস পান তখন তো আপনাকে পারমিশন টু ওয়ার্ক পাবলিক ফান্ড সমস্ত কিছু দিয়ে দেবে জি জি এন্ড বুচ থ্যাংক ইউ ভেরি মাচ মেক্স ইট ক্লিয়ার এন্ড অলসো দ্য এনএইচএস হিয়ার ইউ নো হোয়েন সামওয়ান কামস টু দিস কান্ট্রি লাইক ফর এক্সাম্পল মি আই এম নিউ টু দিস কান্ট্রি আই ডোন্ট নো ভেরি মাচ অ্যাবাউট দ্য ইউকে ইফ আই ওয়াজ টু গেট এনএইচএস সার্ভিস হাউ ডু আই অ্যাপ্লাই ফর দ্যাট এন্ড How do I get seen by a GP or if I have health problems or supplemental leave from... Nowadays it is very difficult without proper visa or you cannot be registered with the GP, very difficult. First thing they'll be asking for passport and they'll be asking for what visa you have. Yeah, এবং ভিজিটার ভিসা হলেও হবে না ভিজিটার ভিসা তো তখন প্রাইভেটলি দিতে হবে তো এতে আপনার যেহেতু পাসপোর্ট নাই আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে তবে যেটা হবে আপনি যদি সিরিয়াস অসুস্থ হয়ে যান তাহলে আপনি ইমার্জেন্সিতে যেতে পারবেন আমি ইন টার্ম টার্ম সাইড আই হ্যাভ টু গেট এভিডেন্স ওয়্যার আই এম লিভিং ইন দ্য ইউকে জি আবার বলুন So the best way would be sabse bhalo hobe I mean in UK taki gather have the evidence to submit my the home office there then they will understand me yeah so you have to try to legalize your status in the UK. How long you have been living in this country? 2.5 years. 2.5 years. It is very short time. But what you can do, you can go and see a solicitor and get a proper advice, and then you can go from there, please. Okay. Good luck. Okay. Good luck. Thank you very much. Gorgeous night. Have a good day. Have a good weekend. Yes, same to you. Take care. Thank you. Bye. Next caller. Hello, assalamu alaikum. Hello, assalamu alaikum. Walaikum assalam. আমি একটা জিনিস জানতাম চাইছিলাম জি বলুন প্লিজ আমি 10 বছর ধরে এই দেশে থাকি আমি ব্রিটিশ সিটিজেন আমার হাজবেন্ড ব্রিটিশ আমার তিন বাচ্চা ব্রিটিশ
তো আমার হাজবেন্ডেরও কোনো রিলেটিভ নাই, আমারও কোনো রিলেটিভ নাই। জি, তো আমি চাইছিলাম আমার আব্বা আম্মার এই দেশে আইনে সেটেল করার লাগে, নট ভিজিটর। তো এটার কোনো কিছু ব্রিটিশ সিটিজেনে এল্ডারলি ডিপেন্ডেন্ট যারা আছে তাদেরকে সেটেলমেন্টের অ্যাপ্লিকেশনের প্রসিজার আছে, আপনাদেরকে ফিনান্সিয়াল যে রিকোয়ারমেন্টস আছে এটা স্যাটিসফাই করতে হবে, এবং আপনার বাবা মা যে ডিউ টু দেয়ার এজ কিংবা তাদের ডিজেবিলিটির কারণে কিংবা তাদের যে পার্সোনাল যে হাউসহোল্ড ওয়ার্ক আছে এগুলো তারা নিজেরা করতে পারে না, এবং আপনি এখান থেকে মানি পাঠানোর পরেও সেই ধরনের ট্রিটমেন্ট কিংবা হাউসহোল্ড যে হেল্প এটা সম্ভব না, তখন এই অ্যাপ্লিকেশনগুলো সাকসেসফুল হয়। তো থ্রেশহোল্ডটা একটু ডিফিকাল্ট, বাট দেয়ার ইজ এ ইমিগ্রেশন রুলস দ্যাট অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর ইউর এল্ডারলি ডিপেন্ডেন্ট লাইক ইউর প্যারেন্টস, ইউ ক্যান মেক দ্য অ্যাপ্লিকেশন, বাট ইউ জি পসিবিলিটি ভেরি ভেরি ডিফিকাল্ট, অনেস্টলি আই এম সেইং ইট ইজ নট ইজি, বিকজ বিফোর ইট ওয়াজ ইজি 9th of July 2012 এর আগে, এরপরে এটা চেঞ্জ করে নিয়ে আসছে। আগে ছিল 65 উপরে হলে দিয়েই দিত, কোনো সমস্যা ছিল না, 65 নিচে হলে একটু ডিফিকাল্ট ছিল, তাও সম্ভব ছিল। কিন্তু এখন যে রিকোয়ারমেন্টস করেছে, যে রুলসটা করেছে, যে লটা করেছে, এটা ভেরি ভেরি ডিফিকাল্ট রুলস, এটা স্যাটিসফাই করা ভেরি ভেরি ডিফিকাল্ট। বাট আমি নিরাশ করব না, বাট আপনারা ট্রাই করতে পারবেন, বাট ইট ইজ এক্সপেন্সিভ নাম্বার ওয়ান, অ্যান্ড থ্রেশহোল্ড অলসো ভেরি হাই। গুড লাক থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কলার, হ্যালো আসসালাম আলাইকুম। হ্যালো আসসালাম আলাইকুম। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। প্লিজ। আমার আয়েলার আছে এবং আমি আমার ওয়াইফকে বিয়ে করেছিলাম, ওয়াইফকে বাহার থেকে এনেছিলাম, তারপর আমার ওয়াইফের এখন সেকেন্ড স্পাউসাল ভিসা আছে। তো আমার ওয়াইফ যখন তার সেকেন্ড স্পাউস ভিসা ছিল তখন আমাদের একটা বেবি হয়, এবং বেবি হওয়ার কয়েক মাস পরে আমার ওয়াইফ আমার বেবিকে নিয়ে চলে যায়, এই একটু ঝামেলা টামেলা করে চলে যায়, কোনো কারণই ছিল না ঝামেলা টামেলা করার। এখন আমার কথা হচ্ছে যে নেক্সট আমার ওয়াইফ কি করতে পারে? আপনার ওয়াইফ আপনার বাচ্চাটাকে ব্রিটিশ পাসপোর্ট পেয়ে গেছে? ওটা আমি জানি না, আমার যখন আপনার কাছে ছিল তখন তখন করে নাই? না না, তখন করে নাই। আচ্ছা, তো আমার বেবি যখন ধরেন এই মাত্র 3-4 মাস ছিল তখন আমার ওয়াইফ আমার বেবিকে নিয়ে চলে গেছে, আর কোনো খবর নাই, আর কোনো যোগাযোগ, আর কোনো কিছুই, কোনো কিছুই শুনিনি। এখন 6 মাসের মতো হয়ে গেছে। 6 মাসে আপনার ওই বাচ্চা যদি ব্রিটিশ থাকে তাহলে ওনার জন্য তো এদেশে থাকা ইজি হয়ে যাবে। আচ্ছা, ব্রিটিশ বাচ্চা যদি হয় এখন উনি আমার ওয়াইফ কি এই ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবে? না না, আমার ছেলে সে বাচ্চার মা হিসাবে, ব্রিটিশ বাচ্চার মা হিসাবে উনি অ্যাপ্লিকেশন করে 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে উনি এদেশে থাকতে পারবে। আর যদি কোনো ডোমেস্টিক ভায়োলেন্সের ইস্যু থাকে সেটা হলে তখন সে ইনডিফিনিটের জন্য ট্রাই করতে পারে। আচ্ছা, তো কি কি রুটে অ্যাপ্লাই করবে আপনি বলুন? ডোমেস্টিক ভায়োলেন্স যদি থাকে। আচ্ছা, আর ডোমেস্টিক ভায়োলেন্স নাই? যদি না থাকে তাহলে ওই ব্রিটিশ বাচ্চার বেসিসে উনি 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে এখানে দেশে থাকতে পারবে, আপনাকে আর প্রয়োজন নাই। আচ্ছা, 10 ইয়ার্স রুট সেটেলমেন্ট। জি। আচ্ছা, আর আমার ব্রিটিশ চাইল্ড, কিন্তু আপনি বলছেন যে ব্রিটিশ পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট এগুলো তো লাগবে। সে যে বার্থ সার্টিফিকেট আছে, কিন্তু যখন আমার ওয়াইফ চলে গেল তখন এই ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লাই করি নাই আমরা আমার আমাদের ছেলের জন্য। সে হয়তো ওইটা ট্রাই করবে হয়তো অন দ্য বেসিস অফ দ্যাট। আচ্ছা, আর ওইটা ট্রাই করার জন্য কি আমার থেকে কিছু লাগবে হার ম্যাজেস্টিস পাসপোর্ট অফিস থেকে? সেক্ষেত্রে তো আপনার হেল্প লাগা উচিত। আচ্ছা, তা আমার হেল্প লাগবে। আচ্ছা, সেক্ষেত্রে আবার এক্সকিউজও দেখাতে পারে যে হাজবেন্ড হেল্প করছে না, মাও অ্যাপ্লিকেশন করতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম। নেক্সট কলার, হ্যালো, আসসালামু আলাইকুম। ওকে, আমরা একদম অনুষ্ঠান শেষের দিকে চলে আসছি, আমরা কুইক করে কলটা নেব, নিয়ে আমরা শেষ করে পারবো। কলার কে আছেন প্লিজ কোশ্চেনটা করুন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, কেমন আছেন ভাইয়া? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে বেঁচে আছি, ভালো আছি। বলুন। হ্যালো, জি, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি বলুন, আমাকে শেষ করতে হবে অনুষ্ঠান। আমি আপনার কাছে বলতাম নি। জি, আপনি স্টুডিওতে বলছেন, আমি শুনতে পাচ্ছি। আপনি কোথা থেকে? আপনি কি? আমি সোয়ানসি থেকে কইয়া। ও, সোয়ানসি থেকে, কোনো অসুবিধা নেই ভাই, কোশ্চেনটা করে ফেলুন কুইক। আচ্ছা আচ্ছা, কুইক কই দিয়া। জি, আমার ফ্যামিলি আনছি, আমি উদেশ 60 বছর হইছে। কংগ্রেচুলেশন, আপনি বিডি সিটিজেন, আপনি ফ্যামিলি নিয়ে আসছেন, কয় বছর হলো? 60 বছর। 4.5 বছর। এখন আপনি কি জানতে চান? 60 বছর হইছে আমার ফ্যামিলি আনছিতে, 2 বছর বাদে আমি ভিসা এক্সটেনশন করা লাগে নাই। জি জি জি, তো মানে আমি খাম পাইছি না, 2 মাস ওভার হই গেছে। আচ্ছা, তে 2 মাস ওভার হই গেছে, 4 মাস থাকতে আমি খাম দেখাইছি। জি, আমি যে সলিসিটার হই গেছে গিয়াতারে নি আমি এপ্লাই করি নাই। জি জি জি, সলিসিটারে আমারে বলতে কোনো অসুবিধা হইতো না। জি, তুমি 4 মাস রইছে দিলা, তুমি খাম দেখাও, আর ওখানে জিঙ্গার ফিং দেখা নেই নাই। জি জি, এইটা আমরা কিন্তু দূরই রাখিনি। হ্যাঁ, কি কি বুঝুন? ফিঙ্গার নেই নানি। ফিঙ্গারপ্রিন্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট তো একটা অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। আমরা একটু দূরই রাখিনি, দূরই আমরা এটা দেখলাম না। 4 মাস কাম হইলে আর 2 মাস করিয়া আর বাদে আমরা অ্যাপ্লাই করব, ও ফিঙ্গারপ্রিন্ট করতে আর ওটা দায় বুঝছেন নি? না, এত লেট করছেন কেন? না, এটা আমরা কাম পাইছি না। কাম না পেলে তো অ্যাপ্লিকেশন করা যায়? আমরা তো অ্যাপ্লিকেশন করছি। আচ্ছা ঠিক আছে, আমরা 4 মাস থাকতে আমরা কাম দেখাইছি, আর 2 মাস সলিসিটারে কইছে আমরা জিন্দার ফিল দেখাবো নি, আমরা অ্যাপ্লাই কোন সময় আমরা 6 মাস পুরিয়ে দিলাম। ওকে, তো এখন কি জানতে চান আমার কাছে? এখন আমরা 2 বছর ধরে আমরা কাম দেখাইয়া দাই আর মানে আমরা ভিসা এটা দিলাইছি, আফিল অ্যাপিল দিয়ে দিচ্ছে, এখন রিপোর্ট করতে মানে আফিল দিলাইছে, মানে আফিল দেওয়ার বাদে মানে তারা আজকে চিঠি লিখছে হোম অফিস থেকে, আমি আমার যে দিনে বিআইটা বিশ্বাস করে না। আমি 2010 দেশ গেলাম, আমার এক বাচ্চা আছে, আমি 2010 যাওয়ার পরে আমার আর একটা বাচ্চা ওই যাওয়ার পরে তারা আমি আনলাম, এইটা হেরা বাংলাদেশ না চেক করে দিলাইছেন নি। তো এখন আপনি কি জানতে চান আমার কাছে, কি অ্যাডভাইস দিব আপনাকে? ওনে আপনি বলুন, এটা তো আমার খিতে হইব। কোনটা ব্যাপারে আপনার অ্যাপিলে? হ্যাঁ, অ্যাপিলে। কয় বাচ্চা আছে আপনার? আমার 2 বাচ্চা। ওরা কি ব্রিটিশ? ব্রিটিশ না, আমি ব্রিটিশ না, আমি ইংল্যান্ডে লিভ দামি। ওদেরকে আপনি নিয়ে আসছেন তাই না? ওকে, তাহলে তো একটা ফ্যামিলি ইউনিট আছে যেহেতু, তো আপনি চেষ্টা করেন, আমার মনে হয় যে পজিটিভ হওয়ার সময় সম্ভাবনা থাকবে। আপনার কোনো মেডিকেল প্রবলেম আছে? হ্যালো, কলার খারাপ হয়েছে। এই সিচুয়েশনে আসলে অ্যাপিল পেন্ডিং আছে, ওনাদের ফিনান্সিয়াল রিপোর্ট মিট করতে পারেন নাই এবং ওভারস্টে হয়ে গেছে, অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে, অ্যাপিলে আছে। এখন অ্যাপিল আসলে যে এবং কোর্টে যেতে হবে। শুধু দর্শক, আমাদের অনুষ্ঠান শেষ, আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, নেক্সট উইক আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।